আজকে দেখলেন তো মনোজ গুপ্ত 150 বিজেপি সমর্থককে নিয়ে আজকে যোগদান করলেন। তিনি বললেন আমার যাওয়াটা ভুল হয়েছে, ভুল হয়েছিলাম। এবং ভাটপাড়া আমরা বলে দিচ্ছি আমাদের সাথে প্রায় 21 জন যোগাযোগ করেছে, 21 জন মিলে ফর্ম করে ফেলেছে, অলরেডি তারা কাগজ তৈরি করে ফেলেছে, 21 জন কাউন্সিলর, এবং তার মধ্যে আরো 3-4 জন আসবে, তারাও যোগদান করতে চাইছে। আমরা নভেম্বরে জমা দেবো, কাগজ জমা দিয়ে দেবো নভেম্বরে, অবশ্যই অনাস্থা ভাটপাড়ায় জমা পড়বে। এবং আমি বলতে পারি ভাটপাড়ার যে ডেভেলপমেন্ট, কোটি কোটি টাকা ভাটপাড়ায় এসেছে। আমি বলছি না যে কেউ চুরি করছে বা কেউ আত্মসাত করছে, কথা আমি বলতে পারি না যতক্ষণ না প্রমাণ পাবো। আমি একথা বলতে পারি না, একথা বলার সাহস আমার নেই, দুঃসাহস নেই, যতক্ষণ না প্রমাণ পাবো। কিন্তু আমি একথা বলতে পারি, ভাটপাড়া পৌরসভায় 100 কোটি টাকা এসেছিল, সেই 100 কোটি টাকাটা কোথায় কোন কাজে ব্যবহৃত হয়েছে এটা আমরা জানতে চাই, এটা ভাটপাড়াবাসী জানতে চায়। মন্ত্রিমণ্ডলে এরকম মূর্খ লোককে বসিয়ে রেখেছে, ভারতীয় জনতা পার্টি বাংলা দখল করতে যাচ্ছে, এবং ভাটপাড়া নিয়ে ভাবছে। ভাটপাড়া ব্যারেকপুর তো 18টা লোকসভা সিট তো চলে গেছে, ভাটপাড়া দখল নিতে জন্য আমরা পশ্চিমবাংলা দখল নিতে জন্য ভাবছি, আর বাংলা পশ্চিম ভারত ভাটপাড়া দখল নিতে গেলে মমতা ব্যানার্জির মদন মিত্র সঙ্গে সমস্ত পুলিশ অফিসার, সমস্ত আইপিএস সবাইকে গুন্ডা মাফিয়া মস্তান মাটিয়া বুরুজ কামারহাটি লাগিয়ে ভাটপাড়া থেকে ব্যাক টু প্যাভিলিয়ন। তৃণমূল দাবি করছে 21 জন কাউন্সিলর তাদের ভাটপাড়া থেকে ব্যাক যেতে গেছে, আগামী দিনও ব্যাক করতে হবে। আর জ্যোতিপ্রিয় মল্লিকের লজ্জা হয় না, যেখানকার উনি বিধায়ক হয়ে মন্ত্রী আছেন, 27,000 ভোটে হেরেছেন, উনি বড় বড় লম্বা লম্বা কথা বলছেন, 21 জন কেন, 42 জনও কেউ যেতে পারবে না। যা ভাটপাড়া পরিস্থিতি আছে, অনেকে তো গেছিলেন, না ডেকে এসছে, আবারও থাকবে, থাকেন তাহলে ভোটে জিতবে, না থাকলে ভোটে হারবে। মানুষ তৃণমূলের সঙ্গে নেই, থাকলো আর্থিক কথা, আর্থিক ওনার অডিটও চলে গেছে পরে পরে, আর্থিক দুর্নীতির জন্যে পাহাড় হয়ে আছে জ্যোতিপ্রিয় মল্লিকের নামে আর মমতা ব্যানার্জির। ভাটপাড়ায় আর্থিক দুর্নীতি করে অডিট 15 সালে হয়েছে, 16 সালে হয়েছে, 17 সালে হয়েছে, 18 সালে হয়েছে, আবার 15, 16, 17, 18 হয়েছে, তো এটা করে কোনো লাভ নেই। মানুষ তার সঠিক সময় সঠিক জবাব দিয়ে দেবে, আর যারা যাচ্ছে তারা খুব নিজের চিন্তাভাবনা করে যাবে, আর যারা থাকবে সেও নিজের চিন্তাভাবনা করে থাকবে। আজকে কি 2 জন বিধানসভায় যাওয়া যোগদান করার কথা? বিধানসভা কেন, মমতা ব্যানার্জি বাড়িতে গিয়ে তো যোগদান করেছিল সবাই, কেন এলো মমতা ব্যানার্জি বাড়িতে গিয়ে যোগদান করা হয়েছে, সে যেতেই পারে আবার আসতেই পারে, সবই আছে। তাহলে নৈহাটি বোর্ড হাটছাড়া হয়েছে আপনাদের? নৈহাটি বোর্ড ছিল তৃণমূলের, বিজেপির বোর্ড কখন হলো, এই তৃণমূলের আবার দখল করলো তৃণমূল। নৈহাটি বোর্ডটাই তো তৃণমূলের ছিল, বিজেপি তো ছিল না বোর্ড। 4 মাস সামনে ইলেকশন আছে, আমার কি সাপে কামড়েছে কি আমি এখন ওই পচা মালগুলোকে নিয়ে আবার বোর্ড করে থাকবো? তাহলে কি ভাটপাড়া বিজেপির বোর্ডই থাকছে? আপনি কি বাংলা বুঝেন না, আমি তো বাংলাতেই বলছি, কি ভাটপাড়া বোর্ডটা বিজেপি ছিল, বিজেপি থাকবে।